পেয়েছি। না তবে এই যে এতগুলো দানা বেরিয়েছে, সিডস দেবো টবের মধ্যে। সকালে যে হলুদ বেরোবে না সবুজ বেরোবে, গড নোজ সবুজই বেরোবে। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি আর একটা ফুড চ্যালেঞ্জ ব্লগ নিয়ে। ইয়ে ভাই মজা আয়া, আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা। আজকে ব্লগটা একটা রিকোয়েস্টেড ব্লগ। আজকে ব্লগটার জন্য আমাকে আমার একটা সাবস্ক্রাইবার দাদা নীলাদ্রি দা আমাকে রিকোয়েস্ট করেছিল। আজকে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে ফুড চ্যালেঞ্জটা কিরকম ফুড চ্যালেঞ্জ। ইয়েস, আজকে হলো গ্রিন ফুড চ্যালেঞ্জ। আজকে আমি সারা দিন সবুজ সবুজ জিনিসপত্র খাবো আর বেসিক্যালি ঘাস ফুস খাবো, কারণ ঘাস ফুসই বেশিরভাগ সবুজ সবুজ রঙের হয়। আর ঘাস ফুস দিয়ে নানান রকমের রেসিপি তৈরি করব আর সেটা ট্রাই করব, সেটা তোমাদের সাথেও শেয়ার করব। তো যাই হোক, আমি সবুজ রঙের জামা পরে রেডি হয়ে গেছি সবুজ সবুজ খাবার খেতে। তো আর বেশি কথা না বলে দিনটা স্টার্ট করব। সো গুড মর্নিং এন্ড চলো দিনটা এবার স্টার্ট করা যাক। তো আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে, আর ব্রেকফাস্টটাকে হেলদি হেলদি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটি রং সবুজ, তাই খেতে কোনো সমস্যা নেই। আজকে গ্রিন ফুড চ্যালেঞ্জ, তাই আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি সিদ্ধ, আর একটু মিশিয়ে নিয়েছি লবণ আর গোলমরিচ। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট, একটু পরে একটু ভেজে দিতে পার, আমি একটা অন্য কিছু খাবো, গ্রিনই খাবো, ডোন্ট ওয়ারি, তাই অন্য কিছুটা খাবো। তো এখন বাজে 11টা, তো আবার একটু খিদে খিদে পাচ্ছে, তাই ভাবলাম কিছু একটু খেয়ে নেওয়া যাক। তাই এখন আমি নিয়ে চলে এসেছি এই যে হারা ভরা আলু। তো এখন এইগুলোকে খেয়ে নেবো। আঙুরের মধ্যেও সিডস, এ আবার কেমন আঙুর, আমি তো প্রথম এরকম সিডস পেলাম। এই দেখো, আমি তো প্রথম খাচ্ছি। তো এবার আমি ফার্স্টে আমার চট করে লাঞ্চটা বানিয়ে নেবো। তো লাঞ্চে আজকে আমি খাবো হরিয়ালি চিকেন রাইস, এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। সবুজ সবুজ হবে না। তো আমি এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা আর ধনে পাতা আর লঙ্কা। এবার এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি এই যে। এবার এটা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই জন্য অল্প করেই নিয়ে নিয়েছি। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আর খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে এইটা দিয়ে দেব। এবার আমি একটু দই দিয়ে দিচ্ছি, এখানে আমি 3 চামচ মতন দই ইউজ করছি, আর একটু লবণ দিয়ে দেব। আর এরপরে সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব, আর ম্যারিনেট হওয়ার জন্য মিনিমাম 1 ঘন্টা আমি রেখে দেব মাখিয়ে। তো এবার আমি মাংসটা বসিয়ে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, এবার তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব। আর ফোড়ন হিসেবে আমি এখানে ইউজ করছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু গোলমরিচ। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, ফাইন চপ করিনি, রাফলি চপ করেছি। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব।
এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর একটু রসুন বাটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু দই দেওয়া আছে তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে চিনি দিলাম। এবার এক ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাংস থেকে এখানে নিজের থেকেই জল উঠেছে, যেহেতু দই দেওয়া আছে। তো এই জলেই মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, মাংস হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম, কারণ না হলে ভাতটা দেওয়ার পরে ভালো করে মিক্স করা যাবে না এটার সাথে। আর একটু নুন দিয়ে দিচ্ছি, একটু ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা আমি আগেই করে রেখেছি, জাস্ট এখন মিক্স করে দেব। তো ভাতটা ভাজা ভাজা করে নেব, আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো গন্ধ বেরোবে। আর এবার জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমার হরিয়ালি চিকেন রাইস রেডি, রংটা খুব সুন্দর সবুজ হয়েছে। আমি নিয়ে চলে এসেছি আমার লাঞ্চ, তো এবার চট করে এটা খেয়ে নেব। গরম গরম লাঞ্চ, এসিতে বসে আমি ঘামছি এই হরিয়ালি চিকেন খেয়ে, এত ঝাল দিয়েছে কে হরিয়ালি বানানোর চক্করে। দুপুরবেলা এত ঝাল ঝাল খেয়েছি যে এখনো পর্যন্ত আমার গলা আর পেট জ্বলে যাচ্ছে। কোন বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম মিষ্টি মিষ্টি কিছু একটা খাই, তাই আমপানার শরবতটা বানিয়ে নিচ্ছি। একটু বেশি বেশি করেই চিনি দেব, আর শুনেছি আমপানার শরবত নাকি খুব ভালো হজম করায়। আমার পেট তো পুরো এখন ভার হয়ে আছে, তো এইটা হোপফুলি আমার এখন কাজে দেবে। তো আমি এখন আর বিকেল অন্য কিছু খাবো না, শুধু এটাই খেয়ে নেব। আমি চলে এসেছি আমার গ্রিন কালারের ম্যাঙ্গো পান্না নিয়ে। দুপুরবেলা এত ঝাল খেয়েছি, তো এটা আই থিঙ্ক এবার আমার মুখকে একটু রিলিফ দেবে। তো আমি ইভিনিং এ আর কিছু খাবো না, কারণ আমার আজকে পেটটা পুরো ভরা। তো আমি শুধু এটাই খেলাম এই যে, আর একেবারে রাতে ডিনার করে নেবো, আর রাতে ডিনার একটু তাড়াতাড়ি করবো। মা এখন আমার জন্য রাতের ডিনারটা তৈরি করছে, আর ডিনারে আমি খাবো পালক পনির। তাই মা এখন এখানে পালং শাকটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে, এরপরে সেদ্ধ হয়ে গেলে এটাকে মা পেস্ট বানিয়ে নেবে। তো এবার খুলে দেখে নিচ্ছে মা, সেদ্ধ হয়েই গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে ঠান্ডা করে মা পেস্ট করে নেবে। তো কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে একটু নুন দিয়ে দিল মা, কারণ তাহলে পনিরটা ভাজতে গিয়ে লেগে যাবে না। তো এবার পনিরটা দিয়ে দিচ্ছে। এবার পনিরটাকে মা একটু ভেজে নেবে, হালকা করে ভেজে নেবে। তো পনির ভাজা হয়ে গেছে,
হালকা করেই ভেজে নিয়েছে মা। তো এবার মা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছে। এখানে দুটো পেঁয়াজ ইউজ করেছে মা, এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবে। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, এবার মা একটু রসুন দিয়ে দিল, রসুন বাটা। এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা লাল লাল হয়েই এসেছে। তো এবার মা এর মধ্যে ওই পালং শাকের যে পেস্টটা তৈরি করে রেখেছে সেটা দিয়ে দিচ্ছে। পালং শাকের পেস্টের সাথে লঙ্কাও একসাথেই পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা। তো এবার মা দিয়ে দিচ্ছে একটু টমেটো বাটা বা টমেটোর পিউরি, আর এখন মা দিয়ে দিচ্ছে একটু নুন। স্বাদ মতন সবাই দিয়ে নেবে এটা তোমরা, আমরা নুন একটু কমই খাই। আর দিয়ে দিচ্ছে চিনি, চিনি একটু বেশি করে দিলেই টেস্টটা খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে পালং শাকটা কষানো হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছে, আর মা এখানে একটু জলও দিয়ে দিচ্ছে। এইবার সবটা একবার একটু ফুটিয়ে নেবে একসাথে। তো এখানে পালং পানির রেডি হয়ে গেছে। তো এবার শুধু নামানোর আগে একটু রোস্টেড কসুরি মেথি দিয়ে দিল মা, আর একটু ঘি দিয়ে দিচ্ছে, তাহলে দারুণ হবে টেস্টটা। জাস্ট এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মা এটা নামিয়ে দেবে। তো আমার পালং পানির রেডি। পালং পানিরের সাথে আমি খাবো ময়দা রুটি, আর ময়দা রুটিটাকে গ্রিন বানানোর জন্য মা এটাকে কড়াইশুঁটির পেস্ট দিয়ে মেখে রুটিটা তৈরি করবে। তো এই যে দেখো কি সুন্দর গ্রিন হয়ে গেল ময়দাটা। তো আমি আমার ডিনারের প্লেট সাজিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা মটরশুঁটি দিয়ে তৈরি রুটি, আর নিয়ে নিয়েছি পালং পানির, আমার সবুজ রুটি আর পালং পানির। কড়াইশুঁটি দিয়ে মেখে মা রুটিটা করেছে, তাই এটা পুরো আমার জামার মতন রঙের সবুজ হয়েছে। তো এবার এটাকে খেয়ে নেব। সারাদিন প্রচুর খাওয়া দাওয়া করলাম, তো আলটিমেটলি আমার রাতের ডিনার কমপ্লিট। এবার আমি আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কালকে সকালে যে আমার কি হবে, সকালে যে হলুদ বেরোবে না সবুজ বেরোবে, গড নো, সবুজ বেরোবে। যে সারাদিন সবুজ কে কি, তো সবুজ বেরোনোটাই বুঝছি, তো জানি না। তো সকালবেলা সবুজ সবুজ জিনিসপত্রে বেক করছি, আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি এনজয় করে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর যদি তোমরা আরো অন্যরকম কোন ফুড চ্যালেঞ্জ দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আমি সেই রকম ফুড চ্যালেঞ্জ করার চেষ্টা করব। তো আজকের জন্য চাচা বাবা, সুইট ড্রিমস।